হ্যালো বন্ধুরা, থোর পরীক্ষারা চ্যানেলের নতুন একটা এপিসোডে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং দুর্গাপূজার জন্য যথেষ্ট শপিং তোমরা করছো। কে কে শপিং শুরু করছো এবং কে কে শপিং করছো না, সেসব কমেন্টে কিন্তু আমাদের জানাও। আর তোমরা হয়তো চাপ নিয়ে আমাদের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছো, কেউ আর দেখছো না, যার জন্য আজকাল আমাদের ভিডিওতে কিন্তু আর ভিউ সেরমভাবে হচ্ছে না, যার জন্য আমি আর শুভম মানে বিপুলভাবে আশা হতো। এত পরিশ্রম করছি, খাটাখাটনি করছি, ভালো ভালো জায়গা তোমাদের সামনে তুলে ধরছি, একটু সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো। আর প্রত্যেকে চেক করে নাও তোমরা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রেখেছো কিনা, কারণ তোমরা নোটিফিকেশান হয়তো পাচ্ছ না। তো যাই হোক, এবার কাজের কথায় আসি। আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা হাজির হয়েছি হাজির, হ্যাঁ না, এক জায়গায় বারবার আসিনি আমরা। হাজিরে হাজির হলেও লোকেশনটা কিন্তু অন্য, তার মানেটা হলো, একটু খুলে বলি, হাজির কলকাতা কিন্তু এখন অন্য জায়গায়। কোথায় না? কেষ্টপুরে। প্রথমে আমরা দেখিয়েছি ষাটগাছির হাজির প্রাইভেট ডাইনিং, তারপরে দেখিয়েছি সেই ষাটগাছিরই হাজির ক্যাফে, এবার যেটা দেখাচ্ছি হাজির ক্যাফে প্রাইভেট ডাইনিং দুটোই কিন্তু কেষ্টপুর, মানে এটা হচ্ছে একদম ডাবল বোনান্সা, ডাবল ধামাকা। তো এখানে কিন্তু বেশি বেশি লাইক, বেশি বেশি কমেন্ট, বেশি বেশি শেয়ার কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি। হাজির কিন্তু এখন যথেষ্ট বিখ্যাত এবং প্রসিদ্ধ একটা নাম। কী হয়, কী পাওয়া যায়, কেমন খেতে, কিচ্ছু তোমাদের আলাদা করে বলার কোনো দরকারই নেই। তার সত্ত্বেও তোমরা যদি কেউ না দেখে থাকো, কেউ এখনো পর্যন্ত না জেনে থাকো, আমাদের প্রচুর ভিডিও রয়েছে, তার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করবে এবং আই বাটনেও একটা ভিডিওর লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে। আর হ্যাঁ, গত সপ্তাহে আমরা গেছিলাম অ্যাবসোলিউট বারবিকিউজে বাগুয়াটি ব্রাঞ্চে, প্রথমবার ইউটিউবে কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিওটা এসছে, সেটাতে কিন্তু তোমাদের সাপোর্ট করতেই হবে, সেটাও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখে নিও। তো চলো এখন ভেতরে ঢুকি, দেখা যাক। ঢুকতেই হাতে যেটা এই একদম মুড মাইন্ড ফ্রেশ করে দেওয়ার জিনিস, লেবু ভাসছে একদম, ফ্রেশ লাইম সোডা, কিন্তু যেটা আমি খাবো না, এটা খাবে শুভম, আমি তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা রাখলাম। এছাড়াও দুটো আইটেম কিন্তু এখানে চলে এসছে, একটা হচ্ছে এইটা বিয়ার ব্যাটার ফিশ ফ্রাই, আর তার সঙ্গে অ্যাবস্ট্রাক্ট পোটাটো ফ্রাই। ইউনিক না জিনিসটা? নামটাও ইউনিক। আর এখানে যেটা রয়েছে এটার নাম কি শুভম? এটা হচ্ছে ক্রাঞ্চি ছোলা কি একটা, কুড়কুড়ে কুড়কুড়ে, হ্যাঁ হ্যাঁ। এটাও আমার প্রথমবারই হয়তো খাওয়া হবে, তো দেখা যাক। কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে, আমি পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা সব রয়েছে, এবং ছোলাগুলো যেগুলো দেখতে পাচ্ছি চামচটা দিয়ে আমি বুঝতে পারছি বেশ ক্রিস্পি কিন্তু। আদা কুচিও রয়েছে, লেবুটা দেওয়াতে শুধু যে ভালো লাগবে না, আমার টেস্টটা সম্পূর্ণ পাল্টে গেল, দুর্দান্ত লাগছে। প্রচুর খাবার দাবার কিন্তু সামনে সাজানো হয়ে গেছে, এই সবই আমরা খাবো, কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে কেষ্টপুর হাজিরের যে ওনার তার সাথে কিন্তু একবার কথা বলে নেব। আমাদের সামনে আছেন ওনার দিদি, আপনার নামটা? আচ্ছা, তো সবার প্রথমে যেটা জানতে চাইবো, হাজিরের এই কেষ্টপুরের যে ব্রাঞ্চটা, এটার ব্যাপারে একটু যদি ডিটেলসে বলো। আচ্ছা,
আচ্ছা হাজরের এই কেষ্টপুরা ব্রাঞ্চটাতে তোমরা যেমন প্রাইভেট ডাইনিং তো হাজরের স্পেশালিটি আছেই ওটার সাথে তোমরা পাশের রুমে ক্যাফেও পেয়ে যাচ্ছ তো তোমরা স্পেশাল অকেশনের জন্য যেমন প্রাইভেট ডাইনিংটা বুক করো তেমন আলা কার্টে কিছু ইভিনিং স্ন্যাক্স এর জন্য তোমরা ক্যাফেটাও বুক করতে পারো ক্যাফে তো রুম বুকিং এর টাকা নেই শুধু আসার আগে একবার কল করে জানিয়ে দিলেই হবে আর প্রাইভেট ডাইনিং এ এখন হাজরের তিনটে প্যাকেজ স্টার্ট করেছে একটা 799 এর প্যাকেজ যেটাতে স্টার্টারের সাথে চাইনিজ মেনু থাকছে একটা 899 এর প্যাকেজ যেটাতে মেহফিল পরাঠা আর মেজবানি মাখন থাকছে আর 999 এরটাতে তো বিরিয়ানি হাজরের স্পেশালিটি থাকছে এটাই এই দুটো রুম তোমরা অ্যাভেল করতে পারো হাজরের আজকে কেষ্ট আর আরেকটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এখানকার লোকেশনটা মানে লোকে কিভাবে আসবে এখানকার লোকেশনটা হচ্ছে কি ইজিয়েস্ট আমি বলবো কেষ্টপুর আর যারা নিউ টাউন বা সলিলেক থেকেও অ্যাভেল করতে পারো আর সলিলেকের জন্য আমি বলবো ফুটব্রিজ গুলো ক্রস করে ক্যানাল সাইড রোড দিয়ে আসবে আর কেষ্টপুরে দিয়ে এলে তুমি রিকশা বা অটো করে তোমাকে চিট বাজারের কাছে আসতে হবে একটা ডিপার্টমেন্টাল স্টোর সোনাপুর থেকে ওখানে এসে আমাকে কল করলে হার্ডলি 1 মিনিট ওয়াকিং ডিসটেন্স কেউ নিয়ে তোমাকে রিসিভ করবে আর আমরা প্যাকেজে যে খাবারগুলো নেব সেগুলো কোনোভাবে শেয়ার হবে না ওগুলো পার হেড তাই পার হেড প্যাকেজটা পার হেড প্যাকেজটা শেয়ারিং এর আর ওই প্যাকেজে যেখানে প্রাইভেট ডাইনিং হচ্ছে ওখানে মোটামুটি কতজন এসে নিতে পারে 6 টু 7 পিপল ওখানে করা যেতে পারে এবার যদি 10 12 জন আসে সেক্ষেত্রে আমরা আচ্ছা সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জেস পড়ছে না যেটা প্যাকেজের প্রাইস সেটা প্যাকেজ প্যাকেজ মানে দুটো রুম হলো আলাদা কোনো চার্জেস পড়ছে না আর যদি ক্যাফেতে কেউ আসে তাহলে মোটামুটি আলাকাটে প্যাকেজের যে খাবারগুলো আছে তার ম্যাক্সিমাম গুলোই পেয়ে যাবে আলাদা মেইনলি স্টার্টারগুলো এখানে পাওয়া যাবে আচ্ছা আর স্বাগতালিকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে হ্যাঁ ওনারাও আছে পেছনে ঘাপটি মেরে একজন দাঁড়িয়ে আছে একজন বসে আছে তো জিজ্ঞেস করবো যে পরপরি খানা চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার থাকছে এই অফারটা কিন্তু স্বাগতালিক থেকেই যাবে থোরবড়িখারা তো আমাদের ভীষণ প্রিয় চ্যানেল তো মানে এমন কোন আইটেম নেই যেটা থোরবড়িখারা এখানে এসে ট্রাই করে তাই জন্য যারা থোরবড়িখারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য একটা স্পেশাল অফার সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব আপনি করুন যে সাবস্ক্রাইব করে এখানে এসে ওই সাবস্ক্রিপশনটা দেখালে পরে আমরা ডাইরেক্ট 100 রুপিসের একটা ছাড় দিয়ে দেবো প্রাইভেট ডাইনিং টোটাল বিলের শুধু কিন্তু প্রাইভেট ডাইনিংই অফ এখানে কিন্তু আলাদাটা কি 100 টাকার চেয়ে বলো না আমাকে পুরোপুরি অফ দিয়ে দিন ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো ঠিক আছে কথাবার্তা অনেক হয়ে গেছে তো খাওয়া দাওয়ার উপর হামলা করা যাক প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে বিয়ার ব্যাটার ফিশ ফ্রাই আর তার সঙ্গে যেটা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট পটেটো ফ্রাইস তাই তো এটা কিন্তু বেশ ইউনিক দেখতে শেপটা তো এটাই আগে খাই শুট করতে করতে খানিকটা ঠান্ডা হয়ে গেছে এটা তো আমার পছন্দের আলু ভাজা আজকে প্রত্যেকটা খাবার নিয়ে খুব বেশি জ্ঞান আমি দেবো না কারণ এখানে মোটামুটি যা যা খাবার তোমরা দেখতে পাবে সেগুলো প্রত্যেকটাই আমরা আগে খেয়েছি এবং ভিডিও করেছি যারা যারা আগের ভিডিওগুলো দেখুনি ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া থাকবে গিয়ে দেখে নিন তো এই বিয়ার ব্যাটার ফিশ ফ্রাইটা দেখে নাও এরকম সাইজ চার পিস তোমরা পাবে পিওর ভেটকি মাছ দিয়ে তৈরি হয় দাম পড়বে 300 টাকা আমি আর শুভম দু পিস নিয়েছি চার পিস খেতে পারবো না সেই জন্য একদম পিওর ভেটকি মাছ ইউজ করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর খেতে তো আমি বুঝতেই পারছি কত সুন্দর টেস্ট এটা এটা আগেও আমি ব্যাখ্যা করেছি কত সুন্দর টেস্ট আজকে আবার আমি নতুন করে করব না যারা যারা আদিরে এসছো অথচ এই জিনিসটা ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু প্যাকেজে অ্যাভেলেবেল কিন্তু তাও যারা ক্যাফেটাতে আসছো এবং আলাদা করে এই জিনিসটা খেতে চাও তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখো পরের যে আইটেমটা নিয়ে এসেছি এইটা স্মোকি চিকেন সবার আগে দামটা বলবো তারপর অনেক কিছু বলার আছে জানি দামটা হচ্ছে এটার 160 টাকা যার মধ্যে তোমরা দুটো স্টিক পাবে এরকম তিন পিস চিকেন থাকবে এক একটা স্টিকে তাহলে দুটো স্টিকে 6 পিস চিকেন দাম পড়বে 160 টাকা এই জিনিসটা সবার প্রথমে আমি যেটা বলবো কিরম ধোঁয়া উঠছিল খোলার সাথে সাথে সেটা তোমরা দেখতেই পেলে মানে স্মোকি ফ্লেভারটা কিন্তু এর মধ্যে একদম ভরে ভরে থাকবে আর তারপরে এরকম মাটির পাত্রে সার্ভ করা হয় এই যে এরকম ছিল ঠিক ব্যাপারটা তারপর খোলার পরে কিন্তু এই জিনিসটা আর এর সঙ্গে কিন্তু আনিয়ন রিংস আর এখানে ভর্তি স্যালাড রয়েছে আর এখানে স্টিকের মতো যেটা দেখতে পাচ্ছি তিন পিস চিকেন তার সঙ্গে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুই কিন্তু রয়েছে খুবই মুখে পড়ে দিল
পেঁয়াজ নি। এটা খেয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্রথমে এই চিকেনের পিসগুলোকে কাট করার আছে, ভালো করে তন্দুর করা হয়, আর তারপরে এই জিনিসটাকে চারকোল দিয়ে এর মধ্যেই ভালো করে স্মোকি ফ্লেভারটাকে লক করার জন্য ওর মধ্যে দিয়ে এভাবে আটকে দেওয়া হয়। তাতে কি হয়, প্রপার তন্দুর প্লাস স্মোকি ফ্লেভার দুটোই আপনারা কিন্তু পাচ্ছেন মাত্র 160 টাকায়। জিনিসটা আমার অনবদ্য লাগলো, এই দুটো জিনিসই ভালো। এখন আমি র্যাঙ্ক ফ্যাঙ্কের দিকে যাচ্ছি না, সব কটা খাই তারপর ওসব হবে। তো 3 নম্বর আইটেমে যাওয়া যাক। 3 নম্বর যে আইটেমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বলধরা চিকেন। এই জিনিসটাও কিন্তু তোমাদের কাছে নতুন নয় হাজিরের, এটাও আমরা আগে অনেকবার খেয়েছি। এটার দামটা শুরুতে বলে দিই, এটার দাম হচ্ছে 250 টাকা। এখানে যেরকম 8 পিস দেওয়া রয়েছে, সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, ঠিক এভাবেই কিন্তু তোমরা পাবে, দাম পড়বে মাত্র 250 টাকা। আর এখানে যেটা বলে দিই, এই যে গন্ধরাজের যে ফ্লেভারটা এখানে আনা হয়েছে সে পুরোটাই যেরকম আগেরবার বলেছিলাম স্বাগতাদির বাড়ির গাছের গন্ধরাজ লেবুর সেই পাতা দিয়ে কিন্তু করা হয়েছে। যাই হোক একটা নিয়ে নিই। কিছু বলার নেই, একদম নরম সুসিদ্ধ চিকেন। আর কিভাবে রান্না বান্না হয়েছে ওসব তো আইডিয়া আমার নেই, যেভাবেই হয়েছে না কেন দুর্দশা লাগে একদম 10 on 10। এটা নিয়ে আর কথা বলাচ্ছি না, পরে নেমে যাচ্ছি। পরে আইটেম হচ্ছে চিকেন ককটেল শটস। এই জিনিসটাও আমরা আগে খেয়েছি, এখানে নতুন কিছু নেই। এর দাম হচ্ছে 50 টাকা করে, একদম ভর্তি চিকেন ছোটো ছোটো করে কাটা। এবং এর মধ্যে আমি নাকি আগে থেকে বলে দিচ্ছি কাসুন্দি চিজ সমস্ত কিছুর একটা ইনফিউশন আর কি। বহুদিন বাদে খেলাম, বলছো তোমার এটা আবার অনেক দিন, 1 বছর। এখন 10-12টা আমি আরামসে সাবড়ে দিতে পারি, কোনো ব্যাপারই না। দেখি পরে কি আছে। এবার পরের আইটেম চিকেন ট্যাঙ্গি ললিপপ। এই জিনিসটাও নতুন না, এটাও আমরা আগে খেয়েছি, আবার দেখাচ্ছি। হাজির ক্যাফে যখন সাতকাছি গেছিলাম তখন কিন্তু এটা আমরা খেয়েছিলাম। এরকম এই যে 4 পিস, আমরা 2 পিস নিয়েছি, এরকম 4 পিস পাবে তোমরা মাত্র 199 টাকায়। এটা দুর্ধর্ষ টেস্ট, এটা মনে পড়ছে আমার এখন। বাইরেটা ক্রিস্পি, ভেতরটা একদম সুসিদ্ধ, আর হানি ইউজ করা হয় আমি মনে হয় সেরকম, আর তার সঙ্গে কিছু সসে এটাকে টস করে বানানো হয়, অরেঞ্জ সস না, অরেঞ্জ সসে বানানো হয়, দুর্ধর্ষ লাগছে। ওই জন্য ট্যাঙ্গি ফ্লেভারটা আসছে। 199 টাকা 4 পিস, এরকম একটা অ্যাম্বিয়েন্স। এতক্ষণ যেখানে বসে আমরা খাওয়া দাওয়াটা করছিলাম সেই ঘরটা ছিল ওদের ক্যাফে সেকশনটা, যেখানে এনি টাইম আপনারা আসতে পারেন এবং আলাকার্টেতে জিনিসপত্র নিয়ে খেতে পারেন। এখন যে ঘরটায় আমরা দাঁড়িয়ে আছি সেই ঘরটা হচ্ছে এখানকার প্রাইভেট ডাইনিংয়ের জন্য ঘর, যার জন্য কিন্তু বুকিংয়ের দরকার আছে বারবার বলে দিচ্ছি। এবং যেখানে প্যাকেজে খাওয়ার দাওয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন, 3 রকম প্যাকেজ আছে যেটা এখানকার ওনার আপনাদের অলরেডি বলে দিয়েছে। তো এই ঘরটা একটু চারদিকটা শুভম দেখিয়ে দেয়, অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর করে সাজানো গোছানো, এরকম সুন্দর দেখে আশা করি ভালো লাগছে। তো চাক্ষুষ দেখতে গেলে এবং এক্সপিরিয়েন্স করতে গেলে কিন্তু এখানে আসতে হবে হাজির গেস্ট করতে। স্টার্টার খাওয়া তো হয়ে গেল, এবার যেটা চলে এসেছি মেন কোর্স নিয়ে। তো এখানে যে মেন কোর্স দুটো আমাদের কাছে আছে সেটা হচ্ছে ওক টোস্ট ফ্রাইড রাইস এবং তার সঙ্গে কোরিয়ান্ডার গার্লিক চিকেন। এই যে মেন কোর্সটা আছে এটা হচ্ছে প্যাকেজের মধ্যে পড়ে। কোন প্যাকেজের মধ্যে পড়ে, যেরকম এখানকার ওনার সংযুক্ত দিয়ে আপনাদের বলেছেন যে 799-এর একটা প্যাকেজ আছে, তার যে মেন কোর্স সেটা হচ্ছে এই দুটো। যে 6টা স্টার্টার্স খেলাম সেটা তো আপনারা পাবেনই, তার সঙ্গে পাবেন এই মেন কোর্স দুটো। তো ঠিক আছে যা, এবার খাওয়া যাক। কি সুন্দর প্রেজেন্ট করা হচ্ছে জিনিসটা দেখো,
একটু ঢেলে নি। আচ্ছা আমি কি ঢাললাম না ছড়ালাম? দুটোই দুটোই না। কিন্তু আমার ঢালতে ইচ্ছা করছে না। এই এরকম পিস পাবে। মোটামুটি 9 পিস মতো আমি এখানে দেখতে পাচ্ছি। তো ওরকম আমি জানি না যে এখানে 9 পিস করে দেওয়া হয় কিনা। মোটামুটি 8-10 পিস ওরকম আর কি পাবে। এবার আমি ফ্রাইড রাইসটা যেটা দেখছি, বেশ সরু লম্বা দানার চাল রয়েছে এখানে, আর ভরে ভরে মানে ভরে ভরে ডিম আর চিকেন, মানে এত ভরে ভরে ডিম আর চিকেন খুব কমই কিন্তু আমি দেখেছি। এটা দুর্ধর্ষ টেস্ট। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এটা টেস্ট না কোনো রেস্টুরেন্টের টেস্টের মতো লাগছে না আমার। অনেকটা ঘরে আমরা ফ্রাইড রাইস বানাই না, পোলাও মার্কা ফ্রাইড রাইস হয়, ফ্রাইড রাইস মার্কা ফ্রাইড রাইসই, খানিকটা ঘরোয়া টেস্ট কিন্তু দুর্ধর্ষ। আর আমার মনে হয় কিছু একটা মশলা এখানে ইউজ করা হয়েছে, সেটা হয়তো এদের ইনাউন্স সিক্রেট, যার জন্য একটা আলাদা টেস্ট দিচ্ছে। ওভারঅল চরম লাগে। আমি একটু কোরিয়ান্ডার গার্লিক চিকেনের ড্রাই আইটেম, তাও একটু গ্রেভি নেওয়ার চেষ্টা করছি নিয়ে পাই। ভালো লাগবে, খুব বেশি গ্রেভি পাবেন না এটাতে, যেটুকু পাবেন ভালো লাগবে। চিকেনটা হাই এরকম সাইজ আছে, দুর্দান্ত বোনলেস পিস, উপরে না মানে একটা কঠিন আছে, কঠিনটা মানে চুলের থেকে পাতলা, এবং ভেতরে একদম সফট চিকেন, আর এই ম্যারিনেশনটা আছে ধনে পাতা কোরিয়ান্ডারের আর এবং গার্লিকের, একটা আলাদা একটা ফিউশন তৈরি করেছে কোরিয়ান্ডারের সাথে গার্লিকের এই মিক্স অ্যান্ড ম্যাচ, যেটা এটা আলাদাই টেস্ট দিচ্ছে। এবার আমি চিকেন আর রাইস একসাথে একবার খেয়ে এটা টেস্ট করব। এই নিলাম একটু চিকেন, একটু গ্রেভি, একটু রাইস, একটু পেঁয়াজের, এটা কি হলো রাজকীয় গ্রাস? এবারে আমাদের কাছে যেটা এসে গেছে সেটা হচ্ছে মেজবানি মুর্গ বা মেজবানি চিকেন, এবং তার সঙ্গে মেহফিল পরাঠা। আমরা চাইনিজ থেকে এক ঝটকা একটা নবাবী জায়গায় চলে এসেছি, তাই না? তো ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দিই। এটা হচ্ছে মেন কোর্স, $8.99 এর প্যাকেজে। এর আগে যে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেনটা খেলাম সেটা ছিল $7.99 এর সাথে, যে মেন কোর্স থাকে সেটা $8.99 এর প্যাকেজে, ওই ছটা স্টার্টার তার সঙ্গে এই জিনিসটা পাবে। এখানে দেখুন এক পিস বড় সাইজের চিকেন দেওয়া রয়েছে। এখানে কিন্তু এক পিস আমরা নিয়েছি, আপনারা কিন্তু দু পিস চিকেন পাবেন। এবার শুধু চিকেন নয় কিন্তু, এর সঙ্গে কিন্তু মাটনও পাবেন আপনারা, মানে হয় মাটন নয় চিকেন, এটা আপনাদের নিজেদের চুজ করে নিতে হবে। যে মাটন খায় না সে চিকেন খাবে, যে চিকেন খায় না সে মাটন খাবে। আমরা চিকেনটা আজকে চুজ করেছি। তো চিকেনের সাইজটা শুভ একবার দেখানোর চেষ্টা কর। এরকম এক পিস নয়, আবার বলছি আপনারা দু পিস পাবেন। এত সুন্দর করে ব্যাপারটা প্রেজেন্ট করা হয়, আমরা ঘেটে ফেলি, আমরা ঘেটে দেওয়াই আমাদের কাজ। আর এই মেজবানি মুড আমাদের যে কত প্রিয় সেটা আমরা নতুন করে হয়তো বলতে হবে না তরমুড়ি খেলা চ্যানেলের দর্শকদের, হাজিরে কিন্তু আমরা আগেও এটা খেয়েছি। আর এর বিশেষত্বই হচ্ছে কত রকমের যেন মশলা দিয়ে তৈরি হয়, 25 বা 27 রকম মশলা দিয়ে তৈরি হয়, যার জন্য এটা কিন্তু বিশাল একটা রিচনেস আছে ফ্লেভারে। যাই হোক, মেহফিল পরাঠা যেটা, সেখানে দু পিস থাকে মেহফিল পরাঠা, সেটাকে কেটে ছেটে এরকম দেওয়া রয়েছে টুকরো করে। একটা তুলে নিচ্ছি টুকরো, লাচ্ছা পরাঠা, একটু গ্রেভি দিয়ে, এতক্ষণ ভালো খাওয়ার কাছে না, সব ভালো খাওয়ার কাছে না, কিন্তু এখন জানবে জান, মানে আমরা হচ্ছে পুরোপুরি মোগলাই খাওয়ার ভক্ত, বিরিয়ানি কাবাব তন্দুর চাপ এসব দেবে আমাদের, আমরা খুশি। যেই মেজবানি মুরগার পরাঠা এলো না, মানে জিভটা না খেলে উঠলো এখন। আমি এই স্বাদ মুখে বলে বোঝানোর ক্ষমতা নেই, এখানে আসতে হবে, $8.99 এর প্যাকেজটা নিতে হবে এবং মেজবানি মুখটা খেতে হবে। দুর্দশ
এবারে চিকেনটা খাবো। এখানে চিকেন সেদ্ধ না কি ওইসব বলার কোনো মানে হয় না, এ তো হবেই। দুর্দান্ত লাগছে, মানে চিকেনের ভেতরে ভেতরে মশলাগুলো ঢুকেছে একদম। এই যে গ্রেভিটাও না একদম সাইড ফাঁক ফোকর দিয়ে ঢুকে গেছে, যেখানেই কামড় দেবেন একদম মেজবানি টেস্ট। বেশি কথা বাড়াবো না, ওটাই কামড় দিয়ে শেষ করবো। আর বলে দিই 999-এর যে প্যাকেজটা আছে ওখানে ডাব্বা বিরিয়ানি পেয়ে যাবেন, সেখানেও চিকেন বা মাটন চুজ করে নিতে পারেন। যে প্যাকেজে নিন না কেন শেষ করতে হবে কিন্তু এইটা দিয়ে মিষ্টি মুখ করে। তো এই মিষ্টি মুখ করার পালা এসে গেছে। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ক্ষীর বা ফিরনির মাঝামাঝি কিছু একটা হবে, দেখি। ও এখনো পর্যন্ত যে কটা জিনিস খেয়েছি না মানে বেস্ট এটা। এটা এই এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এরকম বাটিতে না, এটা বালতি করে যদি আমাকে দিত বেস্ট হতো। আবার এটা আরেকটু খাওয়ার জন্য আবার একটা 899 টাকা বা 900 টাকা প্যাকেজ নিয়ে নেবেন না, তাহলে মাঠে মারা পড়ে যাবে। চাটতে ইচ্ছে করছে এটা আমার। শোন তুই কি খাস এগুলো? না আমি খাই, ডাক্তার খেতে বলেছে। সুগার ধরা পড়েছিল? ডাক্তার খেতে বলেছে। সুগার খেতে বলেছে? আচ্ছা যাই হোক, মুড়ি পান মশলা টাইপেরও শেষে দেওয়া, এটা আমি আর খাচ্ছি না। আপনারা এসে যখন আসবেন খাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ। এবার যেটা করব কয়েকটা কথা শুধু তোমাদেরকে একটু বলে দেবো, সেটা হচ্ছে যে দুর্গাপূজার সময় তোমরা সবাই খাওয়া দাওয়া করো দিক ওদিক, বড় বড় মেজো মেজো ছোট ছোট অনেক রেস্টুরেন্টে তোমরা যাও, সেখানে অনেক টাকা খরচা করে খাওয়া দাওয়া করো, অনেক ভিড়ভাট্টা থাকে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এবং সব থেকে বড় কথা পুজোর সময় কিন্তু তারা নিজেদের কোয়ালিটিটা মেনটেন করতে পারে না। আমি কারো নাম করে বলছি না কিন্তু অনেক জায়গাতেই হয়, পুজোর রাশের জন্য ওরা কিন্তু কোয়ালিটি মেনটেন করতে পারে না। যদি এইসব জিনিসপত্র থেকে নিজেদেরকে সরিয়ে আনতে চাও তাহলে আমার আর শুভমে কিন্তু তোমাদের কাছে সাজেশন এটাই থাকবে যে এরকম ছোটোখাটো যে ইনিশিয়েটিভগুলো আছে তাদের কিন্তু তোমরা সাপোর্টও করতে পারো এবং নিজেরও একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো পুজোর মধ্যে উইথ গুড ফুড। তার জন্য কিন্তু তোমাদের আসতেই হবে হাজির কেষ্টপুরে অথবা হাজির দমদম নাগের বাজারে যেটা আছে সেটাতে। প্রাইভেট ডাইনিং যদি তোমরা এনজয় করতে চাও তাহলে কিন্তু এটাই সব থেকে ভালো অপশন তোমাদের জন্য, যেটা তুলে ধরলাম আজকে আমরা তোমাদের সামনে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে 100 টাকার কিন্তু একদম একটা ডিসকাউন্ট তোমরা ফ্ল্যাট পেয়ে যাচ্ছ, যেটা স্বাগতাদি নিজের মুখে বলেছে। পুরো অক্টোবর মাস জুড়ে কিন্তু থোরবড়িখানা চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এই অফারটা থাকছে, তাই দেরি না করে কিন্তু তাড়াতাড়ি করে থোরবড়িখানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দাও। আর সেই জিনিসটা মোবাইলে দেখাতে পারলে তাহলে কিন্তু ফ্ল্যাট 100 টাকা অফ যে কোনো প্যাকেজের মধ্যে। তাহলে এই গোটা অক্টোবরে দুর্গাপুজোর মধ্যে যদি এই অফারটা নিতে চাও তাহলে অবশ্যই চলে আসো হাজির কেষ্টপুরে, হাজির কেষ্টপুরে এসে অফারটা নিয়ে নাও। বেশি কথা বাড়াবো না, এইটুকু বলবো যে খাওয়া দাওয়া আমাদের খুবই ভালো লেগেছে প্রত্যেকবারের মতোই। আর যেটা আমি দেখলাম প্যাকেজে 6 রকম স্টার্টার খেয়ে কিন্তু মোটামুটি আমাদের পেট ভরেই গেছে, তার জন্য এমন হবে না যে এই খাওয়ারে কি আমাদের পেট ভরবে, এই জিনিসটা কোনোভাবেই হওয়ার কোনো চান্স নেই। আমাকে আর শুভমকে কম কম করে খাবার নিয়েও কিন্তু আমাদের পেট একদম ভর্তি, তাই তো শুভ? একদম। এবং আমরা কিন্তু শেয়ার করে খেয়েছি, মনে রাখবেন আপনারা কিন্তু শেয়ার করে খাচ্ছেন না, আপনারা প্যাকেজের যেটা দাম দিচ্ছেন একাই খাচ্ছেন। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক করে দেবেন, বেশি ভালো লেগে গিয়ে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেটা আপনারা করছেন না, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনে প্রেস করে দেবেন। পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে, আজকে চলি, টাটা।